একবার একটা ছোট বাচ্চার কাছে দুটো আপেল ছিল। কিছুক্ষণ পর তার বাবা তার কাছে এলো, এসে বলল, আমাকে একটা আপেল দেবে? তখন সেই বাচ্চাটি কি করলো জানেন? ওই আপেল দুটো থেকে দুটো কামড় বসিয়ে দিল এবং আপেল দুটো এঁটো করে দিল। এটা দেখে তার বাবা খুব দুঃখ পেল। সে তার ছেলের কাছ থেকে এটা আশা করেনি। কিন্তু কিছুক্ষণ বাদে ছেলেটি তার বাবাকে একটি আপেল দিল এবং বলল, বাবা তুমি এটা খাও, এটা বেশি মিষ্টি। এতে কিছু আসে যায় না যে আপনি কে। কাউকে বিচার করার আগে অবশ্যই কিছু সময় অপেক্ষা করতে শিখুন। এটা কিন্তু ঠিক না যে কোনো মানুষ কোনো কাজ আগে করার জন্য এগিয়ে এলে সে অধম। হতে পারে সে দায়িত্ববোধের গুরুত্ব সম্পর্কে অনেকটা সচেতন। কথায় বলে চোখ কখনো ধোকা দেয় না, আসলে এটা সত্য কথা। চোখ আমাদেরকে তাই দেখায় যা আমরা দেখতে পাই, যা আমাদের সামনে ঘটে। ধোকা তো আমাদেরকে আমাদের ব্রেন দেয়, যা আধুনিক সময়ের সাথে এতটা পরিবর্তিত হয়েছে।